কিন্তু তার মধ্যে জাতিভেদ নেই, কি বলবেন? না, এটা তো আমি গতকালও বলেছি, সেটা হচ্ছে যে বামফ্রন্ট কালকে যে সিপিএম এর ছাত্র যুবদের যে মিছিল ছিল, এটা আমার ধারণা ওদের 11 সালের পর, ওদের মানে পরাজয়ের পর, এটা বোধ হয় সব থেকে বড় মিছিলই ওরা করেছে কালকে। ফলে এটা নিয়ে কোনো বক্তব্য নেই। এবং আরেকটা হচ্ছে যে বিজেপি যেমন কোনো মঞ্চ তৈরি করেনি, গণ্ডগোল করা, গুন্ডামি করাটাই উদ্দেশ্য ছিল। তো এখানে তো একটা একটা সংসদীয় গণতন্ত্রে যেরম হয় যে বিরোধীরা আসবে, সরকারের সমালোচনা করবে বা ওদের যা বক্তব্য বলবে, মঞ্চ থাকবে, মাইকে সভা হবে, সেইগুলো করেছে, গুন্ডামি টুন্ডামি করেনি। এবং বিজেপির থেকে ওদেরটা অনেক বড় ছিল, কিন্তু এখানে আপাত দৃষ্টিতে নিশ্চিতভাবে সিপিএমটা দেখতে যথেষ্ট বড়, কিন্তু এরা তো বিজেপির পারপাস সার্ভ করার জন্য নেমেছে। বিজেপি যখন বুঝতে পারছে যে আমরা একা পারবো না, তখন সিপিএমকে নামাচ্ছে। ফলে দেখতে মনে হচ্ছে বিজেপির থেকে বড়, কিন্তু পারপাসটা সার্ভ করতে নেমেছে বিজেপির, কারণ সিপিএম এখন বিজেপির বি টিম। খেয়াল করবেন, যখন এর আগে বিজেপি কিছু সিট পেয়েছিল, দেখবেন তৃণমূলের পার্সেন্টেজ অফ ভোট কিন্তু কমেনি, তৃণমূলের ভোট বেড়েছে। তাহলে বিজেপি বাড়লো কী করে? তখন দেখবেন লেফট কমে গেছে, অর্থাৎ বামেদের ভোটেই তো বিজেপির বাড়বাড়ন্ত। আপনি বিজেপির কোনো বড় মিছিল দেখবেন, সেখানে হঠাৎ বেরিয়ে যাবে ইনকলাব জিন্দাবাদ। আবার যখন সিপিএমের কোনো বড় মিছিল যাবে, দেখবেন কোথ থেকে একটা কোনা থেকে ভুল করে জয় শ্রীরাম বেরিয়ে যাবে। মিলেমিশে চলছে। দেখুন, কেউ যদি লাগাতার ছেলে মানুষই করে যায়, যদি অভ্যাসী হয়ে যায়, যে এটা আমি নিজেই প্রমাণ করে দেবো যে আমার বাংলায় পায়ের তলায় মাটি নেই, আমি কথায় কথায় সিবিআই, ইডি, সেন্ট্রাল হস্তক্ষেপ, এনআইএ, এটা কোনো কথা? যে ঘটনা ঘটেছে অত্যন্ত খারাপ ঘটনা, কিন্তু সব কিছুর সঙ্গে, এটার সঙ্গে তো ল অ্যান্ড অর্ডার বা স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের সম্পর্ক নেই। সমাজে এমন কিছু ঘটনা ঘটে, ব্যক্তিগতভাবে কে কার উপর রাগে, ব্যক্তিগত প্রতিহিংসা, ব্যক্তিগত রসায়ন, সেখানে তো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ওটা ব্যাপার নয়। ফলে এবং এ ধরনের এমন বহু অনেক ঘটনা আছে যেখানে সিআইডি বা পুলিশ যথাযথ সমাধান করেছে। আবার যদি শান্তিনিকেতনেই দেখি, তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেলটাও এখনও সিবিআই উদ্ধার করতে পারেনি। তো সুতরাং এই যে কথায় কথায় সিবিআই চাই, তার কারণ ওরা হচ্ছে হ্যারাসমেন্ট পলিসিতে বিজেপি বিশ্বাস করে। তো এখন এগুলো একটা ভিত্তিহীন দাবি, ছেলে মানুষের দাবি। এবং এরা যে কতটা দিল্লি নির্ভর, গোটা জিনিসটাই দিল্লির জেঠুদের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু তার মধ্যে জাতিভেদ নেই, কি বলবেন? না, এটা তো আমি গতকালও বলেছি, সেটা হচ্ছে যে বামফ্রন্ট কালকে যে সিপিএম এর ছাত্র যুবদের যে মিছিল ছিল, এটা আমার ধারণা ওদের 11 সালের পর, ওদের মানে পরাজয়ের পর, এটা বোধ হয় সব থেকে বড় মিছিলই ওরা করেছে কালকে। ফলে এটা নিয়ে কোনো বক্তব্য নেই। এবং আরেকটা হচ্ছে যে বিজেপি যেমন কোনো মঞ্চ তৈরি করেনি, গণ্ডগোল করা, গুন্ডামি করাটাই উদ্দেশ্য ছিল। তো এখানে তো একটা একটা সংসদীয় গণতন্ত্রে যেরম হয় যে বিরোধীরা আসবে, সরকারের সমালোচনা করবে বা ওদের যা বক্তব্য বলবে, মঞ্চ থাকবে, মাইকে সভা হবে, সেইগুলো করেছে, গুন্ডামি টুন্ডামি করেনি। এবং বিজেপির থেকে ওদেরটা অনেক বড় ছিল, কিন্তু এখানে আপাত দৃষ্টিতে নিশ্চিতভাবে সিপিএমটা দেখতে যথেষ্ট বড়।